আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন সন্দীপ কবি হল আমিনিয়াবাজার। বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, যেটা ছিল আমনি আর বাতিগর। তা আমি আজকে ডক্টর কবিচন্দ্র চন্দ্র দাদার চেম্বারে আসছি প্রেশার চেক করার জন্য, এবং আমার লাইভে আসার মূল লক্ষ্য হচ্ছে এই করোনা পরিস্থিতিতে অনেক ডাক্তার গোলাপ ছেড়ে পালিয়েছেন, অনেক ডাক্তারকে চেম্বারে গেলে পাওয়া যায় না। এবং আমি আমনি আর বাতিগরে এখন বসা সন্দীপ ভূমি হলে, যেখান থেকে দীর্ঘ 25 বছর থেকে ডক্টর কবিচন্দ্র চন্দ্র মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, এবং এখানে এখনও 10 টাকায় ওষুধ দেওয়া হয়। যেখানে হোমিওপ্যাথি ওষুধ উনি অনেকের জ্বরের জন্য, ডায়রিয়ার জন্য, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য যারা চিকিৎসা সেবা নিতে আসছেন, উনি সর্বনিম্ন কাউকে 10 টাকায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এবং এই করোনা পরিস্থিতিতে শুরু থেকে এখন পর্যন্ত প্রতিদিন আমনি আর 3টা থেকে বসেন, এবং প্রতিদিন বিনামূল্যে মানুষের ব্লাড প্রেশার চেক করে দিচ্ছেন। কথা বলছি ডক্টর প্রদ্যুৎচন্দ্র চন্দ্রের সাথে। আপনি যে এই করোনা পরিস্থিতিতে আপনার কোনো ভয় নাই, আপনি সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন, যারা প্রেশার চেক করতে আসতেছে সবার বিনামূল্যে আপনি ব্লাড প্রেশার দেখে দিচ্ছেন, এতে আপনার অনুভূতি কি? অনুভূতি, আমি ব্লাড প্রেশার নাই, আমি সব ধরনের মানে পেশেন্ট আসলে যথাসাধ্য চেষ্টা করি দেওয়ার, যে আমার পেশেন্ট যদি ভালো হয়, রুগী ভালো হইলে আমি ভালো। আমি মনে করি আমার জীবনের মূল্য তো নয়, আমার রুগীর মূল্য বেশি। তো করোনা পরিস্থিতিতে যিনি মৃত্যুকে, মৃত্যু ভয়কে জয় করে, যিনি জীবন বাজি রেখে যিনি মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, ওনার জন্য সকলের কাছে দোয়া চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম।